নহুম এক অধ্যায়, নিনবী সংক্রান্ত এক ভবিষ্যৎবাণী, ইলকোশিও নহুমের দর্শন সম্বলিত পুস্তক, নিনবীর বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ, সদাপ্রভু ঈর্ষান্বিত ও প্রতিফলদাতা ঈশ্বর, সদাপ্রভু প্রতিশোধ নেন এবং তিনি ক্রোধে পরিপূর্ণ, সদাপ্রভু তাঁর শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেন এবং তাঁর প্রতিপক্ষদের বিরুদ্ধে তাঁর ক্রোধ ঢেলে দেন, সদাপ্রভু ক্রোধে ধীর কিন্তু পরাক্রমে মহান, সদাপ্রভু দোষীদের অদণ্ডিত অবস্থায় ছেড়ে দেবেন না, ঘূর্ণিঝড় ও ঝটিকাই তাঁর পথ ও মেঘরাশি তাঁর পদধূলি, তিনি ভৎসনা করে সমুদ্রকে শুকনো করে দেন, তিনি সব নদ নদী জলশূন্য করে দেন, বাসন ও কর্মিল শুকিয়ে যায় এবং লেবাননের পুলগুলিও ম্লান হয়ে যায়, তাঁর সামনে পর্বতমালা কেঁপে ওঠে এবং পাহাড়গুলি গলে যায়, তাঁর উপস্থিতিতে পৃথিবী কম্পিত হয়, জগৎ এবং সব জগৎবাসীও হয়, তাঁর ঘৃণা মিশ্রিত ক্রোধের প্রতিরোধ কে করতে পারে, তাঁর প্রচণ্ড ক্রোধ কে সহ্য করতে পারে, তাঁর ক্রোধ আগুনের মতো ঢালা হয়েছে, তাঁর সামনে পাষাণ পাথরগুলি চূর্ণ বিচূর্ণ হয়েছে, সদাপ্রভু মঙ্গলময়, সংকটকালে এক আশ্রয়স্থল, যারা তাতে নির্ভরশীল হয় তিনি তাদের যত্ন নেন, কিন্তু এক অপ্রতিরোধ্য বন্যা পাঠিয়ে তিনি নিনবীকে ধ্বংস করে দেবেন, তাঁর শত্রুদের পশ্চাৎ ধাবন করে তিনি অন্ধকারের রাজ্যে নিয়ে যাবেন, সদাপ্রভুর বিরুদ্ধে তারা যে চক্রান্তই করুক না কেন তিনি তা নষ্ট করে দেবেন, দ্বিতীয়বার আর বিপত্তি আসবে না, তারা কাঁটাঝোপে আটকে যাবে এবং মদের নেশায় মাতাল হবে, শুকনো নাড়ার মতো তারা ক্ষয়ে যাবে, হে নিনবী এমন একজন তোমার মধ্যে থেকে বেরিয়ে এসেছে যে সদাপ্রভুর বিরুদ্ধে অনিষ্টের চক্রান্ত করে এবং দুষ্ট পরিকল্পনা উদ্ভাবন করে, সদাপ্রভু একথাই বলেন, যদিও তারা বন্ধুত্ব করেছে ও সংখ্যায় তারা অনেক তাও তারা ধ্বংস হয়ে মারা যাবে, হে জিহুদা আমি যদিও তোমাকে দুর্দশাগ্রস্ত করেছিলাম আমি আর তোমাকে নিগৃহীত করব না, এখন আমি তোমার ঘাড় থেকে তাদের জোয়াল ভেঙে ফেলব ও তোমার শিকল ছিন্ন করব, হে নিনবী তোমার বিষয়ে সদাপ্রভু এক আদেশ দিয়েছেন, তোমার নাম ধারণ করার জন্য তোমার আর কোনো বংশধর থাকবে না, তোমার দেবতাদের মন্দিরে রাখা প্রতিমা ও মূর্তিগুলি আমি ধ্বংস করে দেব, আমি তোমার কবর প্রস্তুত করব কারণ তুমি নিজ, দেখো সেই পর্বতের উপর তারই পা পড়েছে যে সুসমাচার প্রচার করে, যে শান্তি ঘোষণা করে, হে জিহুদা তোমার উৎসবগুলি পালন করো, তোমার প্রতিজ্ঞা পূরণ করো, দুষ্টেরা আর কখনো তোমাকে আক্রমণ করবে না, তারা সম্পূর্ণরূপে ধ্বংস হবে। নহুম দুই অধ্যায়, নিনবীর পতন। হে নিনবী তোমার বিরুদ্ধে এক আক্রমণকারী এগিয়ে আসছে, দুর্গ পাহারা দাও, পথে নজরদারি চালাও, কোমর বাঁধো, তোমার সব শক্তি একত্রিত করো, ইসরায়েলের সমারোহের মতো সদাপ্রভু জাকবের সমারোহ ফিরিয়ে আনবেন, যদিও বিনাশকারীরা তাদের ধ্বংস করেছে এবং তাদের দ্রাক্ষালতাগুলি নষ্ট করে দিয়েছে, সৈনিকদের ঢালগুলির রং লাল, যোদ্ধারা টকটকে লাল রঙের পোশাকে সুসজ্জিত, রথ সাজিয়ে তোলার দিনে রথের ধাতু চকচক করে উঠেছে, দেবদারু কাঠে তৈরি বর্ষাগুলি আস্ফালিত হয়েছে, রথগুলি জোর কদমে রাস্তায় ছুটে বেড়ায়, চকের এদিক ওদিক তীব্র গতিতে এগিয়ে যায়, সেগুলি দেখে মনে হয় সেগুলি বুঝি জ্বলন্ত মশাল, সেগুলি বজ্রের মতো আছড়ে পড়ে, নিনবী
তার শ্রেষ্ঠ সৈন্যদলকে তলব করল, তাও তারা পথে হোঁচট খেল, তারা নগর প্রাচীরে ধাক্কা খেল, প্রতিরক্ষামূলক ঢাল সস্তানে রাখা হল, নদীমুখ খুলে গেল এবং রাজপ্রাসাদের পতন হল। হুকুম দেওয়া হল যে নিনবী নির্বাসিত ও দূরে নিত হবে, তার দাসীরা ঘুঘুর মতো বিলাপ করবে ও বুক চাপড়াবে। নিনবী এমন এক পুকুরের মতো যার জল শুকিয়ে যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও তারা চিৎকার করে কিন্তু কেউই পিছু ফেরে না। রূপ লুট করো, সোনা লুট করো, সরবরাহ অসীম, তার সব কোষাগারের ধন সম্পদ প্রাচুর্যময়। সে লুণ্ঠিত অপহৃত নগ্ন হয়েছে, তার হৃদয় গলে গিয়েছে, হাঁটু ঠক ঠক করেছে, শরীর কেঁপে উঠেছে, প্রত্যেকের মুখ ম্লান হয়ে গিয়েছে। এখন কোথায় সিংহদের সেই গুহা, সেই স্থান যেখানে তারা যুব সিংহদের খাওয়াতো, যেখানে সিংহ সিংহি চলে যেত ও শাবকেরা নির্ভয়ে বসবাস করত? সিংহ তার শাবকদের জন্য পর্যাপ্ত পশু হত্যা করত ও তার সঙ্গিনীর জন্য শিকার করা পশুদের শ্বাসরোধ করত। তার ডেরাগুলি নিহত পশুদের দিয়ে ও গুহাগুলি শিকার করা পশু দিয়ে পরিপূর্ণ করে রাখত। আমি তোমার বিপক্ষ, সর্বশক্তিমান সদাপ্রভু ঘোষণা করছেন, আমি তোমার হ্রদগুলি পুড়িয়ে ধোঁয়ায় পরিণত করব ও তরোয়াল তোমার যুব সিংহদের গ্রাস করবে। পৃথিবীতে আমি তোমার জন্য কোনো শিকার ছেড়ে রাখব না, তোমার দুধের রব আর কখনো শোনা যাবে না। নহুম তিন অধ্যায়। ধিক নিনবী, ধিক সেই রক্তপাতকারী নগর যা মিথ্যায় পরিপূর্ণ, যা লুটতরাজে পরিপূর্ণ, যেখানে কখনোই ক্ষতিগ্রস্তের অভাব হয় না। চাবুকের জোরালো শব্দ, চাকার ঝনঝানানি, দ্রুতগতি ঘোড়ার ঘুরের শব্দ ও ধুলো ওড়ানো রথের শব্দ, অশ্বারোহী সৈন্যদলের আক্রমণ, তরোয়ালের ঝলকানি ও বর্ষার ঝনঝানানি, প্রচুর মানুষের মৃত্যু, মৃতদেহের স্তূপ, অসংখ্য মৃতদেহ, মানুষজন সবে হোঁচট খায়। এসবই সেই এক বেশ্যা উশৃঙ্খল লালসার লোভনীয় ডাকিনী বিদ্যায় নিপুণ মহিলার কারণে হয়েছে, যে তার বেশ্যাবৃত্তি দ্বারা জাতিদের এবং তার জাদুবিদ্যা দ্বারা মানুষজনকে বন্দী করে রেখেছে। আমি তোমার বিপক্ষ, সর্বশক্তিমান সদাপ্রভু ঘোষণা করেন, আমি তোমার মুখের উপর তোমার ঘাগরা তুলে ধরব, আমি জাতিদের তোমার উলঙ্গতা দেখাব ও রাজ্যগুলির কাছে তোমার লজ্জা প্রকাশ করব, আমি অশ্লীলতা দিয়ে তোমাকে আঘাত করব, আমি তোমাকে ঘৃণার দৃষ্টিতে দেখব এবং তোমাকে এক প্রদর্শনীতে পরিণত করব। যারা তোমাকে দেখবে তারা সবাই তোমার কাছ থেকে পালাবে ও বলবে, নিনবী ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, তার জন্যে কে বিলাপ করবে? তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি কোথায় লোক খুঁজে পাব? তুমি কি সেই থিপসের চেয়ে শ্রেষ্ঠ যা নীলনদের তীরে অবস্থিত ও যার চতুর্দিক জলে ঘেরা? নদী তার সুরক্ষা বলয়, জলরাশি তার প্রাচীর ছিল, কুশ ও মিশর ছিল তার অপার শক্তি, কুট ও লিবিয়া তার মিত্র শক্তির মধ্যে গণ্য হতো, তাও তাকে বন্দী করা হলো ও সে নির্বাসনে গেল। তার শিশু সন্তানদের প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে ছুঁড়ে ফেলে দিয়ে ছিন্ন ভিন্ন করা হলো, তার গণ্যমান্য লোকদের জন্য গুটিকাপাত করা হলো এবং তার সব মহান লোককে শিকল দিয়ে বাঁধা হলো। তুমিও মাতাল হয়ে যাবে, তুমি আত্মগোপন করবে ও শত্রুর নাগাল এড়িয়ে থাকার জন্য
আশ্রয়স্থল খুঁজবে। তোমার সব দুর্গ এমন ডুমুর গাছের মতো যেগুলি ফল পাকতে চলেছে, যখন সেগুলিকে নাড়ানো হয় তখন ডুমুরগুলি ভক্ষকদের মুখে গিয়ে পড়ে। তোমার সৈন্যদলের দিকে তাকাও, তারা সবাই দুর্বল প্রাণী। তোমার দেশের প্রবেশদ্বারগুলি তোমার শত্রুদের জন্য হাট করে খুলে রাখা হয়েছে। তোমার ফটকের খিলগুলি আগুন গ্রাস করে নিয়েছে। অবরোধকালের জন্য জল তুলে রাখো, তোমার দুর্গগুলি অবেদ্য করো, কাদা মেখে রাখো, চুন বালির মিশ্রণ তৈরি করো, ইটের গাঁথনি মেরামত করো। সেখানেই আগুন তোমাকে গ্রাস করবে, তরোয়াল তোমাকে কেটে ফেলবে, সেগুলি তোমাকে পঙ্গপালের ঝাঁকের মতো গিলে খাবে। গঙ্গা ফড়িংয়ের মতো সংখ্যায় বৃদ্ধি পাও, পঙ্গপালের মতো সংখ্যায় বৃদ্ধি পাও। তোমার বণিকদের সংখ্যা তুমি বাড়িয়েই গিয়েছ, যতক্ষণ না তারা আকাশের তারাদের চেয়েও সংখ্যায় বেশি হয়েছে। কিন্তু পঙ্গপালের মতো তারা দেশকে ন্যাড়া করে দেয় ও পরে উড়ে চলে যায়। তোমার রক্ষী বাহিনী পঙ্গপালের মতো, তোমার কর্মকর্তারা পঙ্গপালের সেই ঝাঁকের মতো, যা এক শীতল দিনে প্রাচীরের উপর এসে বসে, কিন্তু যখন সূর্য ওঠে তখন তারা উড়ে চলে যায় ও কেউ জানে না তারা কোথায় যায়। হে আসিরিয়ার রাজা, তোমার মেষপালকেরা তন্দ্রাচ্ছন্ন হয়েছে, তোমার গণ্যমান্য লোকেরা শুয়ে বিশ্রাম করছে, তোমার প্রজারা পর্বতমালায় ছিন্ন ভিন্ন হয়ে আছে ও তাদের একত্রিত করার কেউ নেই। কোনো কিছুই তোমাকে সুস্থ করতে পারবে না। তোমার আঘাতটি মারাত্মক, যতজন তোমার খবর শোনে তারা সবাই তোমার পতনের খুশিতে হাততালি দেয়। যেহেতু তোমার অপার নিষ্ঠুরতার আঁচ কে না পেয়েছে।